আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। এখানে মিষ্টি কুমড়া চাকচাক করে কাটছি, এগুলি ভাজা করব। আর সবজিগুলি কেটে নিছি, পাকোড়া বানাবো। এখান থেকে অনেকগুলি খোসা বের হয়েছে, ভাবতাছি এই খোসাগুলি ফেলে না দিয়ে মুরগিকে দেওয়া যায় কি না। এখন এইভাবে কাঁচা অবস্থায় দিলে তো আর মুরগি খাইতে পারবে না, তার জন্য ভাবতাছি যে এগুলি সিদ্ধ করে তারপরে দিয়ে দেখি মুরগিরা খায় কি না। এগুলি যদি খায়, এখানে সবগুলি পুষ্টিকর সবজি, ওইগুলির খোসা, তাহলে আর কি অবশ্যই মুরগির শরীরে পুষ্টি হবে। আজকে এগুলি সিদ্ধ করে দিয়ে দেখি মুরগি খায় কি না। আজকে অনেক রকমের সবজি কাটা হয়েছে, খোসাগুলি দেখে আমার মনে হইলো যে মুরগিকে সিদ্ধ করে দিয়ে দেখি খায় কি না। তার জন্য খোসাটা একটু ধুয়ে নিতাছি, ধুলাবালি থাকতে পারে, একটা ধোয়া দিয়ে তারপরে সিদ্ধ করে দিব মুরগিকে। সবজির খোসাগুলি আমি সিদ্ধ করে তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। এই ফাঁকে আমি আমার রান্নাটা সেরে নিতাছি। আজকে ইলিশ মাছ ভাজা করব, বাচ্চাদের পছন্দের খাবার আজকে সবগুলি। ইলিশ মাছ ভাজা ওরা অনেক পছন্দ করে। যারা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে তাদের কাছে আজকের আমার রান্নাটা অবশ্যই ভালো লাগবে। আমি একটু বেশি করেই তেল দিছি আর অনেকগুলি পেঁয়াজ দিছি ইলিশ মাছ ভাজার মধ্যে। এই ভাজার পেঁয়াজটা ওরা পছন্দ করে। এই পেঁয়াজটা আমি যতটুকু লাগে তার চেয়ে বেশি দিছি, কারণ এগুলি মাছের মধ্যে অর্ধেকটা দিব আর অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিব। ওই অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি করলা ভাজা করব। এই মাছ ভাজার পেঁয়াজ থেকে কিন্তু মাছের সুন্দর একটা ঘ্রাণ থাকে, ওই করল্লা ভাজির মধ্যেও ইলিশ মাছের একটা সুন্দর ঘ্রাণ আসবে। আর যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের কাছে এই করল্লা ভাজিটা খুবই ভালো লাগবে, কারণ এটার থেকেও ইলিশ মাছের একটা ঘ্রাণ থাকবে। আমি এখন চুলার মধ্যে মিষ্টি কুমড়াটা বসাই দিয়ে তারপরে তরকারির খোসাগুলি ঠান্ডা হয়েছে কিনা দেখবো। এখান থেকে কিছুটা খোসা হাঁসকে দিব, পরে বাকিগুলি আবার মুরগিকে দিব। এখান থেকে কিছুটা খোসা এখন হাঁসকে দিয়ে দেখি খায় কি না, তারপরে আমার রান্নাটা শেষ হইলে আবার বাকিগুলি মুরগিকে দিব, দেখি মুরগিরা কেমন খায়। আমার মিষ্টি কুমড়া ভাজি করা এখনো শেষ হয় নাই, দুইটা বাকি আছে এখনো ভাজার। ওই দুইটা সাবিহা ভাজতাছে। আমি আসলাম এখন মুরগিগুলিকে খোসাগুলি দেওয়ার জন্য, দিয়ে দেখি খায় কি না। আমার এই কবুতরটা ভাত খাওয়ার জন্য মানে অনেক পাগল, ও ভাবছে যে আমি ভাত নিয়ে আসছি, তাই ও ভাত চাইতাছে আমার কাছ থেকে। এটা হাঁসের মতো ভাত খায়। তুমি তো ভালোই রাঁধতে পারো সাবিহা। রান্না তো অনেক সুন্দর হয়েছে সাবিহা, অনেক সুন্দর হয়েছে। আমার রান্না বান্না শেষ, এখন কবুতরকে কিছুটা খাবার দিয়ে দিতাছি। কবুতরকে খাবার দিয়ে আর খোসা কতগুলি রয়েছে সবগুলি মুরগিকে দেওয়া হয় নাই, বাকিগুলি দিয়ে দেখি। এগুলি আর কি মুরগির যদি অনেক বেশি খিদা লাগে তাহলে আর কি যা দেই তাই খেয়ে শেষ করে ফেলে, আর খিদা যদি পেটে না থাকে, পেট ভরা থাকে, তাহলে যা কিছুই দেই না কেন নষ্ট করে। তাই একটু আর কি দেরিতে দেরিতে দিয়ে দিয়ে দেখতাছি কেমন খায়। খোসাগুলি ভালোই খায় না যে তাও না, এই যে দেখুন কত সুন্দর করে খাইতাছে। কিন্তু বেশিরভাগ আর কি লাল খোসা যেগুলি মিষ্টি কুমড়া গাজর, ওইটা দেখলাম আর কি একটু বেশি পছন্দ করে। এখানে মিষ্টি কুমড়া গাজর মূলা আলু এগুলির খোসা, কিন্তু ওরা লাল খোসাটা বেশি পছন্দ করে, যেটা মিষ্টি কুমড়া আর গাজরের। তাই এখন বেছে বেছে কয়টা মিষ্টি কুমড়া আর গাজরের খোসা দিব, যেটা বেশি পছন্দ করে ওইটাই দেই আগে খান।
সাপিহা আর আলি পরা ভাজা ভুজি খাইতে অনেক পছন্দ করে। সব ধরনের ভাজা খাবারই ওদের পছন্দ। তার জন্য আজকে ওদের পছন্দের খাবারই আর কি বলা চলে রান্না করছি। সাপিহার বাবা আবার সব শুকনা খাবার খাইতে পারে না, তাই তার জন্য আবার মূলা দিয়ে ডাউল রান্না করছি। ভাজির সাথে মূলা দিয়ে ডাউল খাবে। ওকে, আলু লাগবে আরো? এই যে করলার আলু লাগবে নাকি?